একটা কিচেনে দিদি আমাকে একটা ওয়াইন দিয়েছে, এটা হচ্ছে রডোডেনড্রনের ওয়াইন। গুড মর্নিং গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোলোমি। সো সোলোমি কিন্তু আজকে সোলো যাবে না ঘুরতে, আজকে যাব হচ্ছে ভাইয়ের সাথে। মানে আমাদের এটা ফার্স্ট ট্রিপ যেখানে আমি আর সোনু একসাথে চার দিনের জন্য যাচ্ছি। এর আগে বাবা মার সাথে আমরা দুজনে গেছি, যেখানে গেছি তো এটা ফার্স্ট মানে আমি আর ভাই একসাথে যাচ্ছি। সো আমরা ফুল রেডি, এটা তিন দিনের একটা বড় ট্রিপ আমাদের। আর সো মানে আমরা একদম লাগেজ ঠাগেজ নিয়ে ফুল রেডি হয়ে গেছি, গাড়ি আসবে আমরা চলে যাব। আর যেহেতু এটা তিন দিনের বড় ট্রিপ তার জন্য এটাকে তিনটে পার্টে আমি ব্লগটাকে ডিভাইড করব। বাকি চলতে চলতে বাকি ডিটেলস দিচ্ছি, কোথায় যাচ্ছি কি করছি। সো উই হ্যাভ ফান। যেদিনটা আমরা ঘুরতে যাই সেই দিনের সকালটা কিন্তু আর পাঁচটা সকালের থেকে একদম আলাদা হয়, একেবারে মেজাজই আলাদা আমাদের। তো এরকম ফুরফুরে মেজাজ নিয়ে সবার প্রথম গাড়িতে চাপা হলো, গাড়িটা পাঠানো হয়েছিল হোমস্টে থেকেই। সবার প্রথম ধুদিয়াতে নদীর পাড়ের একটা রেস্টুরেন্টে বসে মোমো দিয়ে ট্রিপের খাওয়া দাওয়ার পর্ব শুরু করা হলো। এই ব্লগটা কিন্তু শুধুই আমার ঘুরতে যাওয়ার ব্লগ নয়, বলতে পারো একটা নতুন ঠিকানা, একটা নতুন অফবিট। তাই যতটা সম্ভব আমি তোমাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। সাথে থেকো, লাস্ট অব দি ভিডিওটা দেখো। আশা করছি এবারও তোমাদের একটা নতুন ঠিকানা আর একটা নতুন হোমস্টের খোঁজ দিতে পারবো। গোটা ট্রিপটা তিনটে ব্লগে থাকবে যা তোমাদের দার্জিলিং অফবিট প্ল্যান করতে সাহায্য করবে। কিছুটা রাস্তা চলতেই মিরিক ঠোকার আগে দেখা মিললাম পাহাড়ি কমলালেবু। আসলে সৌরনী, মিরিক এইসব জায়গায় বেশ কিছু কমলালেবুর বাগান আছে, তারা নিজেরাই এখানে এসে কমলালেবুগুলো বিক্রি করে। পাহাড়ের কোল থেকে কেনা হলো শীতের এই নতুন কমলালেবু, আর গাড়িতে বসে জমিয়ে সেই কমলালেবুর স্বাদও নেওয়া হলো। কিছুটা নিয়ে যাওয়া হলো হোমস্টের উদ্দেশ্যেও। আমাদের আজকের গন্তব্যস্থল পালমাজুয়া। পালমাজুয়া হচ্ছে সিঙ্গলিলা ন্যাশনাল পার্কের মধ্যেই একটা ছোট্ট ফরেস্টের গ্রাম, যার মধ্যে একটা ভীষণ ঘরোয়া পরিবেশের হোমস্টেতে থেকেই আমাদের বাকি তিন দিনের ট্রিপটা করা হবে। আমরা সবার প্রথম সীমানায় গিয়ে দাঁড়াই। পালমাজুয়া অবধি যেতে বেশ কিছু সাইটসিনের অপশন তোমরা পাবে, সেই সাইটসিনের অপশনগুলো আমি লিস্ট করে দিচ্ছি, পারলে একটা স্ক্রিনশট দিয়ে রেখো, ভবিষ্যতে প্ল্যান করতে হয়তো তোমাদের সাহায্য লাগবে। সীমানা নেপাল ভারতের সীমানায় একটু দাঁড়িয়েছি, মানে আমাদের যে ধোত্রে হোমস্টে আছে সেখানে যেতে গেলে আমাদের এখানে স্টে করতে করতে আমরা যেতে পারি। আর আমাদের সাথে আজকে যারা গেস্ট আছে তাদের সাথে একবার আলাপ করিয়ে দেবো। জি তোমার নাম বলো একবার। আমার নাম রিমা মুখার্জি। তোমার? আমার দেবী প্রসাদ। উৎসব। সো আর রয়েছে সোনু। সো আমরা সবাই মিলে যাচ্ছি ধোত্রে, তোমাদেরকেও নিয়ে যাচ্ছি ভার্চুয়ালি। সো লেটস গো। শীত পড়েছে তাই কুয়াশা মেঘের খেলাও শুরু হয়েছে অন্যরকম। সীমানায় যেতে না যেতেই ভীষণ সুন্দর মেঘের খেলা দেখতে পেলাম, সবাই সেই সিন নিয়ে পুরো মাতোয়ারা, আর চলছে অবিরাম ফটো সেশন। সীমানাতে বেশ কিছুটা সময় কাটিয়ে সুখিয়া পক্ষি হয়ে আমরা প্রবেশ করলাম সান্দাকফুর দরজায়, মানে মানেভঞ্জনে। মানেভঞ্জন ঢোকার পরেই অন্যরকম ওয়েদারের অনুভূতি, ঠান্ডা কনকনে হাওয়া যেন স্নোফলের আগাম পূর্বাভাস দিচ্ছে। আমরা যারা পাহাড় পাগল তাদের কাছে পাহাড়ের প্রতিটা কোণাই স্বর্গ, তবে এমন কিছু জায়গা থাকে যা একটু বেশিই ভালো লাগে। আমার কাছে এমনই একটা জায়গা হলো সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক। কখনো দার্জিলিং অফবিট ভাবলে আমি এটার বাইরে যেন ভাবতেই পারি না, তাই সবাইকে অনুরোধ করব একবার অন্তত সিঙ্গলিলা ন্যাশনাল পার্কে আসো,
এখানের ওয়েদার, এখানের পরিবেশ, গাছপালা, এমনকি ছোট বড় কত রকমের পাখি তোমার মন কাড়বেই। সাইটসিং এর লিস্টটা অনেক বড়, তাই সেগুলো কভার করতে করতে প্রায় বিকেল হয়ে যাবে সিঙ্গলিলা ন্যাশনাল পার্কে এন্ট্রি নিতে। এখন তোমরা যেই জায়গাটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে সিঙ্গলিলা ন্যাশনাল পার্কের একদম কোর পয়েন্ট, যেখানে চলতে চলতেই দেখা মিলবে বিভিন্ন ওয়াইল্ড লাইফের, মানে দেখতে পারো হরিণ, ময়ূর আরও কত কি। আমাদের সৌভাগ্যে দেখা মিলল ময়ূরের, দেখতে থাকবো আরও তিন দিন কী কী দেখা যায়, আর সাথে তোমাদেরকেও দেখাতে থাকবো। ওয়াইল্ড লাইফ ওয়াচারদের কাছে এই সিঙ্গলিলা পার্ক সব থেকে আকর্ষণীয় হয়ে ওঠার কারণ এখানে পাওয়া যাওয়া বিরল রেড পান্ডা। হ্যাঁ, এখানে নানা প্রজাতির রেড পান্ডা পাওয়া যায়, তাই সৌভাগ্যবশত আপনার চোখেও ধরা দিতে পারে এই বিরল প্রজাতির রেড পান্ডা। বেলা শেষে পরন্ত রোদে আমাদের এন্ট্রি হচ্ছে আস্তে আস্তে ফরেস্টের মধ্যে। বেশ অ্যাডভেঞ্চারাস ছিল বিষয়টা, কিছুটা সারাদিন ঘোরার ক্লান্তি আর অনেকটা উৎসাহ নিয়ে আমরা রাত্রে পৌঁছে গেলাম আমাদের পালমাজুয়া হোমস্টেতে। হোমস্টে পৌঁছাতে পৌঁছাতে সন্ধে, তাই আজ আর তোমাদের হোমস্টের চারপাশটা ঘুরে দেখানো হলো না, নেক্সট ব্লকে থাকছে হোমস্টের বিবরণ। আর আপাতত এখন আমরা বাকি সন্ধেটা এনজয় করব, সাথে রয়েছে অনেক গেস্ট তাই তাদেরও বিভিন্ন রকমের প্ল্যান আছে। চলো আজকে এনজয় করি পাহাড়ি একটা সন্ধে। এসে বুঝলাম টেম্পারেচার যা ভেবেছিলাম তার থেকেও বেশ খানিকটা কম, এখন প্রায় 4-3 ডিগ্রি চলছে। তাই সবার প্রথমে এসেই ঢুকলাম রান্নাঘরে একটু চায়ের খোঁজে, এক কাপ চা চুমুক দিতে না দিতেই সারাদিনের ক্লান্তি উধাও। আর তারপর দেখা মিলল একটা ছোট্ট পাহাড়ি পরীর, চলুন তার সাথে একবার আলাপ করিয়ে দিই। হোমস্টেতে অ্যারেঞ্জ করা হলো বনফায়ার, আকাশে চাঁদ আর নিচে সবাই বসে বনফায়ার। ভীষণ সুন্দর একটা সন্ধ্যের আয়োজন হোমস্টের তরফ থেকে আমাদের জন্য রইল। জায়গাটা খুব নিলিবিলি, আশেপাশে তেমন কোনো হোমস্টে বা বাড়িঘরও নেই, তাই নিজেদের মতন করে আনন্দ করার এক আলাদাই অনুভূতি পেলাম। এখন আমি এখানে প্রচন্ড পরিমাণে ঠান্ডা, আর কিচেনটা একটু গরম কারণ কিচেনে রান্না হচ্ছে, আগুন জ্বলছে, তাই একটু গরম। আর পুরোটা কাঠের কিচেন, আর এখানে দিদি আমাকে একটা কিচেনের দিদি আমাকে একটা ওয়াইন দিয়েছে, এটা হচ্ছে রডোডেনড্রনের ওয়াইন, যেটা এখানে বলা হয় গুড়াস, মানে রডোডেনড্রনকে এখানে নেপালি ভাষায় গুড়াস বলা হয়। সো এটা গুড়াসের ওয়াইন, এটা বহুদিন ধরে প্রসেস করে বানানো হয়, আর এই টাইমটা এটা খেলে বেশ গরম ফিল হবে। তো আমি অল্প একটু নিয়েছি, হাফ কাপের মতো, আমি টেস্ট করব দেখে। সো এখানে আসলে গুড়াসের ওয়াইন কিন্তু কেউ মিস করবে না, এটা স্পেশালি গেস্টদের জন্য আলাদা করে রাখা হয়, তো সবাই এটা টেস্ট করতে পারবে। আর এটা যেহেতু হার্বাল একদম ন্যাচারালভাবে বানানো হয়, তাই এটা একেবারে ক্ষতিকারক নয়। Let's cheers.
7,250 ফিট উচ্চতার জ্যোৎস্নামাখানো পাহাড় আর কনকনে ঠান্ডা হাওয়া, এই উপলব্ধিগুলো পাওয়ার জন্যেই হয়তো সবাই বারবার ছুটে আসে পাহাড়ে, সারা বছর ধরে প্ল্যান করে একটা ছোট্ট ট্রিপের। হোমস্টের পরিবেশ খুবই ঘরোয়া হওয়ায় গেস্টরা স্বচ্ছন্দে আনন্দে নিরাপদে নিজেদের সন্ধ্যা কাটাচ্ছেন। এমনভাবেই আপনি যদি চান ফরেস্ট ভিলেজের মধ্যে আপনার একটা সন্ধ্যা হবে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু একবার কল করতে হবে, জানতে হবে ডিটেলসে কোথায় কীভাবে আসবেন আমাদের এই পালমাজুয়া হোমস্টেতে। সো প্ল্যান করলে কিন্তু ডায়াল করতেই পারেন, কিছু অচেনা কিছু চেনা মানুষ সবাই একসাথে মেতে উঠল পাহাড়ি আনন্দে। গেস্টদের মধ্যে একজনের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, হোমস্টে থেকে ব্যবস্থা করা হলো তাদের কেক কাটিং এর। আই উইশ কে সবার এরকম একটা জ্যোৎস্না মাখানো পাহাড়ি সন্ধ্যের অভিজ্ঞতা থাকুক, থাকুক বনফায়ার, থাকুক পুরো চাঁদ, থাকুক সুন্দর ঠান্ডা হাওয়া। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, পরে দুদিনের পরপর ভিডিও কিন্তু আসে, সো কিপ টিউন গাইজ। আর কারোর যদি এরকম দার্জিলিং অফবিট ঘুরতে হয় তাহলে ডেফিনেটলি এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো।